হ্যালো বন্ধুরা, নমস্কার, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে আজকের এই রেসিপিটি কথা বলবো। শুরু করা যাক। দেখছেন নে, আজ এনে কি লইছি স্যার? কলা গাছের ভিতরে যে অংশটা থাকে এই হিঙেন লইছি। বুঝছেনে হিঙেনের কি কয়, কোন অঞ্চলে আমি জানি না। আর্গ অঞ্চলে কয় যে কি কলার আলিয়া, কেউ কয় আলিয়া, কেউ কয় আলিয়া। তো ওই লাল হিঙেন দেখেন যে লাল হিঙেন কয় যে লাল আলু, আবার কারো দেশে কারো অঞ্চলে কয় যে রাঙ্গা আলু। তারপরে ওগুন দেখেন যে সেগুনের কয়েকজন কি সরার মুখী, আর অঞ্চলে কয়েকজন কি কচুর সরা। তো কচুর সরা দি, আলিয়া দি, লাল আলু দি, নিরামিষ একখান তরকারি রানবো। কেনে রান্ধি একখানা দেখেন আপনারা। পয়লা আমি ফেরাই দন ইঞ্জিন বয়াই দিছি, বুঝছেন, ফরাই দন একখানা তেল দিছি, তারপরে আলিয়া কুড়ি রেখছি, আলিয়া গেন দিলাম, তারপরে কচুর সরা গেন দিলাম, তারপরে লাল আলু কুড়ি রেখছি, দেহে গেন দিলাম। আধা চামিচ করে লবণ আর হলুদ দিছি, একখানা ভাজি করে লৈছি। এবার কড়াইয়া বয়াই দিছি, কড়াইয়াতে বালা তেল দিছি। বালা তেল মানে কি, সর্ষের তেল আরে দুগাতে চাতা দিছি, তারপরে দুগা এক চামিচের মতন হাঁসুরন দিছি। হাঁসুরন এগুলোর গন্ধ সুসি আর এবার আদা বাড়া দিয়ে লাগছি। গরম মশলা দিছি একখানা গোড়া গোড়া অল্প দুগে গরম মশলা দিছি, তেলেতে সুন্দর গেরান বার হইবে লাগে বলি। দেড় চামিচ হলুদ দিছি, দেড় চামিচ মরিচের গুঁড়া দিছি, এক চামিচ জিরা গুঁড়া দিছি, এক চামিচ ধনিয়ার গুঁড়া দিছি। এঙ্গা আগুনান ছোট করে দিছি, মশলা গান কষা মুখ দূর হানি দিব, নইলে মশলা গান হুড়ি গেলে, গন্ধ ছুড়ি গেলে তিতা লাগবে, সোয়াদ লাগতো। ওরে আপুরা, বোনেরা, মারা, খালারা, মাসিরা, দিদিরা, এ আর কথা কেন একখানা বুঝি লইবেন, বুঝছেন নে? এ যদি আনার করতে খারাপ লাগে আর কিছু কইন তো আর সরম টরম দিগেন না, ওই নানোর ঘর একখানা অনুরোধ, বুঝছেন নে? এ আর বাসা দি কথা কইছে রে, আর বাসা দি আমি কইছে রে, আর মাতৃভাষা একখানা বুঝি লইবেন কষ্ট করে। আর তরকারি যা দেখেন হরিমান, হরিমান মতন আর স্বাদ মতন লবণ দিয়ে লাগছি। এবার দুই চামিচের মতন নারিকেল বাড়া দিছি, দুই চামিচের মতন বাদাম বাড়া দিছি, ভালো করে এক কষাই লম, বুঝছেন নে? এবার বাজি করে রাখছি যেন আলিয়া কচু সরা আর রাঙ্গা আলু, এখান তো মশলা ইত্যাদি দিয়ে লাগছি, দিয়ে আর কষাই পরিমাণ মতন জল দিয়ে লাগছি। তরকারি কেন এবার সিদ্ধ হয়ে গেছে, এই আলিয়া কেন একগের নরম, একগের লগে লগে সিদ্ধ হয়ে গেছে, বহুত সুন্দর লাগে। এবার দুগা কাঁচামরিচ ভাঙ্গি দিছি, তো খরবাইন দুগা কাটি দিছি, এবার একখানা লারি চারি গুড়ি দিব, বুঝছেন নে? ওমারে মা, তরকারি এখন কি সুন্দর লাগে, বুঝছেন নে? নিরামিষ তরকারি তো, নিরামিষ তরকারি দিয়ে এক থালা ভাত খাইতে আর মারা, প্রত্যেকদিন মাছ মাংস আর খাইতে মনে হয় না। আজ একখানা নিরামিষ তরকারি রান্ধি গিয়ে বালা করে দুগা ভাত খামো, আর দেশের আলিয়া, বুঝছেন নে? আলিয়া, কচু সরা, লাল আলু, উপরে কত কষ্ট করে তরকারি খেয়ে জোয়াল করছি, বুঝছেন নে? ইয়ার হাঁকে দিয়ে এখানে গরম মশলা গুন দিয়ে লাগছে, সেই কথা তো কই না। এবার এই গরম মশলা দিয়ে এখানে লারি সারি দিছি, এবার ধনিয়াতা দিম, ধনিয়াতা দিয়ে সুন্দর করে গুড়ি রাখি দিম। ও কি সুন্দর লাগে তরকারি গড়গড়া উঠতে, আজ আমি গান গাইকেন। মদ কই কই আরে বিশি খাবাইলা, মদ কই কই আরে বিশি খাবাইলা, কোন কারণে ভালোবাসারে দাম ন দিলা, অত খন্দস কানে পাই ভালোবাসারে দাম ন দিলা।
ওরে এই গান গা বুঝছেন না, বিদেশের তো আইবার হরে তো শিখছি যে একখানা গাইতাম মনে কইছে, গাই দিছি একখানা বুল টুটি হইলে ক্ষমা করে দিয়েন বুঝছেন না, আর তাকে বেশি মনে কইছে গান গা একখানা গাইবার লাগে বলি। আচ্ছা গাইছি, খারাপ হইলে আর কিছু কইন তো না, ইচ্ছা করে রান্ধি আর চাইবেন বুঝছেন না, কি সোয়াদ হইব চাইয়েন, আপনার তো সোয়াদ লাগছে, বহুত সোয়াদ লাগছে, বহুত সুন্দর লাগছে, আপনারও একখানা টেরাই করে দেখবেন, বুল টুটি হইলে একখানা মাপসাপ করে দিয়েন, আর চ্যানেল একখানা চাইবেন, আর ভিডিও গুন পছন্দ করবেন, আর ভিডিও গুন একখানা লাইক করবেন, কমেন্ট করবেন, একখানা সাবস্ক্রাইব করে দিয়েন, আর একখানা সাপোর্ট করবেন, আপনার সাপোর্ট আর বহুত দরকার বুঝছেন না, ইংরেজি হলেও আপনার কাছে অনুরোধ। আচ্ছা আজ্ঞা রাখি।